নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন বছর 2021-এর বার্ষিক রাশিফলের অনুষ্ঠান। আজকে আলোচনা করব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের 2021 সাল সার্বিকভাবে কেমন যাবে। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি কর্মজীবন সম্পর্কে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বছর বিগত বছরের তুলনায় ভালো কাটার সম্ভাবনা রয়েছে আপনার। বছরের শুরুতে আপনার কাজের প্রতি উৎসাহ ও পরিশ্রম বেশি লক্ষ্য করা যাবে। ব্যবসায়িক বিভিন্ন ধরনের শুভ চিন্তাভাবনা আপনার মাথায় আসবে এবং সেগুলোকে আপনি বাস্তবায়িত করতে পারবেন বা বাস্তবে তার রূপ দিতে পারবেন। এই ধরনের শুভ ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। তার পাশাপাশি বর্তমানে গোচরে বৃহস্পতির অবস্থানের কারণে এই বছর ব্যবসায় আপনি কিছু পরিবর্তন করবেন বা ব্যবসা পরিবর্তন করতে পারেন। ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের চিন্তাভাবনা আপনি গ্রহণ করতে পারেন এবং যা আপনার জন্য বেশ শুভ ফলদায়ক হতে চলেছে। এই বছর পার্টনারশিপের ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন, অর্থাৎ আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন সেটা বন্ধুবান্ধব হোক বা পরিবার আত্মীয় স্বজনের সাথে আপনি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে এই বছর বিশেষ উন্নতি আপনি করতে পারবেন। তবে জানুয়ারি মাসের 25 তারিখের পরবর্তী থেকে আপনার কিন্তু ব্যবসায়িক দিক থেকে কিছুটা সমস্যা, বিভিন্ন কাজে দেরি হওয়া, অযথা হয়রানির শিকার, কার্যক্ষেত্রে অযথা অসফলতা, যেই কাজটা আপনি ভাববেন কালকে কমপ্লিট হয়ে যাবে সেই কাজটা হঠাৎ করেই কোনো না কোনো কারণে ডিলে হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা দেবে। তার পাশাপাশি ব্যবসায়িক লোকসানও কিন্তু কিছুটা দেখা দিতে পারে। তবে আপনার জন্মছকে যদি শনি পজিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসায়িক দিক থেকে সার্বিকভাবে শুভ ফল পাবেন। তাছাড়াও অবশ্যই ব্যবসায়িক দিক থেকে কারোর সাথে যদি কোনো ডিল করা থাকে বেশ বড় ধরনের অ্যামাউন্টের, সেক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। কিন্তু কোনো অবস্থাতেই আপনার পরিবারে আপনার থেকে বয়সে ছোট এমন কোনো ব্যক্তির সঙ্গে শেয়ারে ব্যবসা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যায় কিছুটা পড়তে হতে পারে। আত্মীয়ের সাথে পার্টনারশিপের ব্যবসা করার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করবেন, একটুখানি ভাবনা চিন্তা করে এগোনো ভালো হবে, এতে আপনার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। মার্চ মাসের মধ্যবর্তী সময় থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনি যেমন পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন, কাজেই আপনার পরিশ্রমটাকে বাড়ানোর চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি সার্বিকভাবে সফলতাটাও কিন্তু খুব সহজে পাবেন। অন্যদিকে আপনি যদি কোথাও চাকরি করেন সেক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রেও এই বছরটা আগের তুলনায় বেশ ভালো কাটার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের কাজে মন লাগাতে না পারলে নতুন কাজ খুঁজতে পারেন বা আপনার কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। বহুদিন ধরে আপনি চাকরিটা পরিবর্তন করবেন ভাবছেন, সেক্ষেত্রে এই বছর সেই সুযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে। তার পাশাপাশি আপনার কিন্তু পরিশ্রমের পরিমাণটা কিছুটা বাড়বে কর্মক্ষেত্রে। মার্চ মাসের মধ্যবর্তী সময় থেকে জুন মাসের মধ্যবর্তী সময়, এই সময়কালে আপনি চাকরির ক্ষেত্রে ভালো কিছু সুযোগ পেতে পারেন, যেখানে আপনার কাজে উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি অথবা নতুন চাকরি পাওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। তার পাশাপাশি বছরের এই সময়টায় কর্মক্ষেত্রে আপনার মাইনে বাড়ানোর ক্ষেত্রে কথা বলতে পারেন, অর্থাৎ মাইনে বাড়ানোর ব্যাপারে কথা বলতে পারেন, সেক্ষেত্রেও শুভ ফল আপনি পেতে পারেন। চাকরি বদল করতে চাইলে সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট মাসের শেষ এই সময়কালটাকে বেছে নিন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। আর্থিক অবস্থার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দৃষ্টিকোণ থেকে এই বছর আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। এই বছর নতুন কিছু সোর্স থেকে আপনি উপার্জন করবেন, কিন্তু উপার্জিত টাকা আপনি আপনার মন মতো সঞ্চয় করতে পারবেন না, অযথাই খরচ হয়ে যাবে, বিশেষ করে স্বাস্থ্যজনিত কারণে বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে কিন্তু খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি ব্যবসা অথবা পারিবারিক ব্যাপারেও আপনাকে কিছুটা বাড়তি খরচ করতে হতে পারে, অথবা আপনি বহুদিন আগে কারোর কাছে হয়তো ধার করেছিলেন বা ব্যাংকিং কোনো লোন রয়েছে, এই ধরনের কোনো অর্থ কিন্তু আপনাকে পরিশোধ করতে হতে পারে এই বছর, বা অর্থ পরিশোধ করার জন্যে আপনার উপর এই বছর কিছুটা চাপ আসতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত। মার্চ মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, তার আগে অবশ্যই একটুখানি সেই বিষয় নিয়ে খোঁজ খবর করা উচিত, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, দীর্ঘমেয়াদী লগ্নি করলে সেদিক থেকে আপনি শুভ ফল পাবেন।
তাছাড়াও চেষ্টা করুন বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করার, বিশেষ করে দীর্ঘমেয়াদী কোনো সেক্টরে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বছরটা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করার জন্য আদর্শ। এই বছর কিন্তু সার্বিকভাবে আপনি এই সব দিক থেকে শুভ ফল পাবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে আবেগের বশে কোনো কিছু ভুল সিদ্ধান্ত নেবেন না। আবেগে কোনো কিছু সিদ্ধান্ত নিলে কিন্তু সেটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে, এই বিষয়টাকে মাথায় রাখা উচিত। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পরিবারকে খুব বেশি সময় দিতে না পারলেও এই বছর পরিবারের সাথে আপনার বেশ ভালো সময় কাটবে। সবাই আপনার পাশে থেকে আপনার কাজে উৎসাহ দেবে। সন্তানের দিক থেকে এই বছরটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ নয়। সন্তানের শারীরিক অসুস্থতা এই বছর কিছুটা বৃদ্ধি পেতে পারে। সন্তানের স্বাস্থ্যজনিত অসুবিধার কারণে আপনার মানসিক চাপ কিছুটা বাড়বে, তাই অবশ্যই সন্তানের শারীরিক যত্ন নিন, সন্তানের প্রতি একটুখানি নজর রাখার প্রয়োজন রয়েছে। তবে এই বছর আপনি নতুন সন্তান লাভ করতে পারবেন, অর্থাৎ গৃহ সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে পারে। জুন মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে সন্তানের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বাড়ির যে কোনো কাজে বা আপনার ব্যক্তিগত কোনো কাজে আপনার বাড়ির ছোট ভাই বোনের সহায়তা পেতে পারেন। পরিবারে অনেক দিন ধরে হয়ে চলা বিবাদের এই বছর শান্তিপূর্ণ সমাপ্তি ঘটতে পারে, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির অবসান ঘটতে পারে। 19 সেপ্টেম্বরের পর থেকে পরিবারে কিছু টেনশনের বাতাবরণ থাকতে পারে, হঠাৎ করেই কিছু উটকো ঝামেলা পারিবারিক জীবনে পড়তে পারে বা পারিবারিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি অনাবশ্যক কোনো ভয়ে আক্রান্ত হতে পারেন বা পারিপার্শ্বিকভাবে কিছু ভয় আপনাকে গ্রাস করতে পারে। তবে বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি এই বছর একটু বিশেষ নজর দেওয়ার দরকার রয়েছে। আপনি এই বছর নতুন কিছু করতে পারেন, যেমন গাড়ি চালানো বা অন্য যা কিছু আপনি এতদিন ধরে করতে চেয়েছেন সেই ধরনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। নতুন গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত শুভপ্রদ। সিঙ্গেল ব্যক্তিরা, অর্থাৎ আপনি যদি এতদিন ধরে আপনার মনের মতো জীবনসঙ্গী না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই বছর কিন্তু আপনার জন্য আদর্শ। এই বছর আপনার মন মতো জীবনসঙ্গী আপনি খুঁজে পেতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে সার্বিকভাবে সফলতার যোগ প্রবলভাবে রয়েছে, বা বহুদিন ধরে আপনি আপনার মনের মানুষটিকে আপনার মনের কথা জানাবেন ভাবছেন, কোনোভাবেই আপনি সেটা ফুলফিল করতে পারছিলেন না, সেক্ষেত্রে এই বছরের শুরুটাকে বেছে নিন। এই বছরের শুরুতে আপনি আপনার মনের মানুষটিকে আপনার মনের কথাটা জানাতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা পাবেন। তার পাশাপাশি পুরনো প্রেমের ক্ষেত্রেও সম্পর্ক বেশ ভালো কাটবে, মধুর কাটবে। তবে বছরের শেষভাগে পুরনো প্রেমের ক্ষেত্রে হঠাৎ করেই প্রেম জীবনের তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে পারে। প্রেম জীবনে হঠাৎ করেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, যার কারণে কিন্তু প্রেমের সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে যাদের পূর্বের বছরে প্রেম জীবনে বিচ্ছেদ ঘটেছে তাদের ক্ষেত্রে এই বছরে সেই পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রেম থেকে বিয়ে, অর্থাৎ প্রেমজ বিবাহের যোগ এই বছর প্রবলভাবে রয়েছে, বিশেষ করে বছরের মধ্যবর্তী সময় প্রেমজ বিবাহের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। প্রেম সংক্রান্ত বিষয় আপনার বাড়ির সদস্যদের সাথে আলোচনা করতে পারেন, আপনার বাড়ির সদস্যদেরকে আপনাদের প্রেমজ সম্পর্কের কথা জানাতে পারেন, সেক্ষেত্রে এই বছরে আপনারা শুভ ফল পাবেন। তাছাড়াও অবিবাহিতরা এই বছর বিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পেতে পারেন, অবিবাহিতদের বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন এই বছর বেশ সুখের কাটবে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির অবসান ঘটতে পারে। দাম্পত্য জীবনে রোমান্টিকতা ভরপুর থাকবে সারা বছর জুড়েই। যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কোনো ঝামেলা ঝঞ্ঝাট চলছিল তাদের ক্ষেত্রে এই বছরের মধ্যবর্তী সময় থেকে কিন্তু শুভ ফল আপনারা পেতে পারেন। যাদের বৈবাহিক মামলা মোকদ্দমা চলছে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে এই বছর সেই মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, বা দীর্ঘদিন ধরে সেই মনের তিক্ততাকে ঝেড়ে ফেলে আবার দুজনে একে অন্যের কাছাকাছি আসতে পারেন, এই ধরনের শুভ ঘটনা কিন্তু এই বছর আপনাদের জীবনে ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের প্রতি এই বছর আপনার বিশেষ খেয়াল রাখা দরকার। এই বছর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে আপনার বেশ কিছু অর্থ ব্যয় হতে পারে। মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, গলার সমস্যা বা হাড়ের সমস্যা, এই ধরনের কোনো সমস্যায় আপনি কিছুটা কষ্ট পেতে পারেন। এছাড়াও কিছু ক্ষেত্রে হঠাৎ করেই অজানা ভয় এবং মানসিক অশান্তি আপনাকে বিব্রত করে তুলবে।
যাদের কোনো অপারেশন হওয়ার কথা ছিল এই বছর সেই অপারেশন হতে পারে এবং সার্বিকভাবে সেই কঠিন রোগ থেকে কিন্তু মুক্তি লাভ ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তবে 15ই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা মিটবে, সেই সঙ্গে হার্টের রোগীদের ক্ষেত্রে এই সময়টায় কিন্তু অর্থাৎ এই বছরটা কিন্তু বিশেষ সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। যাদের নার্ভের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু হঠাৎ করেই কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বছর আগের তুলনায় ভালো কাটার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলার কারণে পড়াশোনায় মন বসাতে অসুবিধা হওয়া বা অন্যান্য জিনিসের প্রতি আকৃষ্ট হতে পারেন, যা আপনার পড়াশোনায় কিছুটা ক্ষতি করতে পারে। তাই আপনার প্রায় হয়ে যাওয়া কাজ হঠাৎ করেই আটকে যেতে পারে। বছরের শুরুর দিকে কোনো পরীক্ষা বা বাইরে বা বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে খুব একটা শুভ ফলদায়ক হবে না এই বছর আপনার জন্য। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। জুনের পর কোনো পরীক্ষায় বসলে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। 19ই সেপ্টেম্বরের পর থেকে আপনার পড়াশোনার ক্ষেত্রে সময়টা অনেকটা অনুকূল হবে। যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চান এই বছর তাদের সাফল্য লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, খুব সহজেই সাফল্য পাবেন। সেই সঙ্গে আপনি যদি বহুদিন ধরে কোনো নতুন কোর্স শুরু করার চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে এই বছরটাকে বেছে নিন, বিশেষ করে বছরের মধ্যবর্তী সময়টাকে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল এই বছরটা আপনার বেশ ভালো যাবে এবং শুভ ফলদায়ক হতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।